সবার কি অবস্থা? সো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পিউডিপাই ভার্সেস টি সিরিজ। ওকে, সো পিউডিপাই, আমি এই ছেলেটাকে যখন প্রথম সে ভিডিও প্রথম দিকে সে ভিডিও করে এন্ড খুব বেশি পপুলারও না, তখন থেকে হইতেছে আমি তার ভিডিওস দেখি। অ্যান্ড পিউডিপাই ফিলিক্স, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট, কি বলবো, মোস্ট ট্যালেন্টেড ইউটিউবার আউট দেয়ার। আমি হইতেছে অলওয়েজ তাকে দেখে মোটিভেটেড হয়েছি। অ্যান্ড দুনিয়া উল্টাই গেছে, মানুষজন মারামারি করতেছে, এইটা হইতেছে, ওইটা হইতেছে, সবকিছু হইতেছে, বাট ফর ওয়ান ডে সে, আমি হইতেছে এরকম দেখি নাই যে সে হচ্ছে ভিডিও আপলোড করে নাই। মানে তার কনসিস্টেন্সি এত ভালো, সে 2000, আমি আমার ঠিক খেয়াল নাই, 2010-11 দিকে হয়তো স্টার্ট করছে, অ্যান্ড ওর পর থেকে কন্টিনিউয়াসলি ইটস 2019 অ্যান্ড সে কন্টিনিউয়াসলি ভিডিওস দিয়ে যাইতেছে। অ্যান্ড এই জিনিসটা এত খুবই রিমার্কেবল একটা জিনিস, মানে সে একেবারে ছোট থেকে হইতেছে উপরে উঠছে। মানুষজন তো অনেক শাউট আউট পায়, মানুষজন দেখা যায় যে এ ওকে হেল্প করতেছে, ও ওকে হেল্প করতেছে, বাট ওর কিছু না। তুমি যদি সে ওর একটা ভিডিও দেখো যেটা হচ্ছে ড্র মাই লাইফ পিউডিপাই, সেখানে হইতেছে দেখা যায় যে সে হইতেছে খেলতে অনেক পছন্দ করতো। প্রথম দিকে হইতেছে তার ভিডিওতে না সে হচ্ছে কথাও ঠিক মতো বলতে পারতো না, মানে সে হচ্ছে খুব শাই ফিল করতো। সেইখান থেকে আজকে সে কই চলে আসছে, সে অলমোস্ট হি হ্যাজ লাইক 80 মিলিয়ন সাবস্ক্রাইবার্স এট দিস মোমেন্ট। সো এইটা অনেক বড় একটা জিনিস, অ্যান্ড এটা হচ্ছে এক সাইডে। আর এক সাইডে দেয়ার ইজ টি সিরিজ। আমি আই এম নট এগেনস্ট টি সিরিজ, মানে দ্যাটস এ গুড কোম্পানি ফ্রম ইন্ডিয়া, কিন্তু দ্য থিং ইজ দ্যাটস এ কোম্পানি অ্যান্ড দিস ইজ অ্যান ইন্ডিভিজুয়াল। আমি অলওয়েজ চাই যে ইউটিউবের যে টপ থ্রোন সেটা হইতেছে, সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল মানুষের কাছে থাকুক, পিউডিপাইয়ের কাছে থাকুক। অ্যান্ড আই ডিপলি ওয়ান্ট দ্যাট, মানে কখনোই যেন হইতেছে তার এই স্পেসটা হইতেছে অন্য কেউ হইতেছে, অন্য কেউ হইলেও অন্য আরেকজন ইন্ডিভিজুয়ালই যেন নেয়, ঠিক আছে, অন্য আরেকজন ইন্ডিভিজুয়াল যে ওয়ার্দি সেই যেন নেয়। আই ডোন্ট ওয়ান্ট এনি কোম্পানি টু রিপ্লেস হিম, বাট টি সিরিজ যে গ্রোথে আগাইতেছে, আমি এই জিনিসটা হইতেছে চিন্তা করলে খারাপ লাগে। কোন একটা টাইমে আই গেস টি সিরিজ হচ্ছে পিউডিপাইকে ক্রস করে ফেলবে, বিকজ ইটস ইন্ডিয়া অ্যান্ড পুরা জিনিসটা হইতেছে এখন একটা ওয়ারের মতো চলতেছে। মানে দেয়ার ইজ ওয়ান মোর দেন 1 বিলিয়ন পিপল ইন ওয়ান কান্ট্রি অ্যান্ড বাকি সব মানুষ হইতেছে এক সাইডে, ঠিক আছে। সো এত বড় একটা ম্যান পাওয়ার নিয়ে যে কান্ট্রিটা আছে, যে কোম্পানিটা আছে, অ্যান্ড প্রতিদিন হইতেছে তারা ভিডিওস দেয় মাল্টিপল টাইমস, অ্যান্ড প্রত্যেকটাই হইতেছে তোমার সুপারস্টারকে নিয়ে, সব বলিউড বলিউডের অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যান্ড সব হটশট মানুষকে নিয়ে। অ্যান্ড কোন একটা টাইমে আই গেস টি সিরিজ পিউডিপাইকে ছাড়া যাবে, বাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই পিউডিপাই যতটুকু টাইম পসিবল থাকুক, বাট ইটস গুড যে হচ্ছে ইউটিউবে একটা কোম্পানি, আর টি সিরিজ বলো বা অন্য কোম্পানি বলো, তারা হচ্ছে ইউটিউবে হচ্ছে আসতেছে অ্যান্ড ইউটিউবে এত ভালো প্লেস ক্রিয়েট করতেছে, দ্যাটস গুড। মানে একটা টাইম ছিল যখন ইউটিউবে জাস্ট একটা মানুষ একটা চিড়িয়াখানার একটা ভিডিও আপলোড করছিল অ্যান্ড সেখান থেকে এই ওয়েবসাইটটা আজকে কই চলে আসছে। সো এইগুলো চিন্তা করলে ভালো লাগে। বাট পিউডিপাই, আই এম ভোটিং ফর ইউ, আই এম রুটিং ফর ইউ, ডু স্টে ইন নাম্বার ওয়ান, এই তো আর কি বলবো। সো দ্যাটস মি তিয়ান সাইনিং আউট ফ্রম টু দিস ভিডিও।